তৃতীয় মেয়াদে চায়না কমিউনিস্ট পার্টি সিপিসির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের পরবর্তী প্রেসিডেন্টও তিনি হচ্ছেন। রবিবার দুপুরে চীনের গ্রেট হলে এ ঘোষণা দেওয়া হয়। বিশ্ব শান্তি, উন্নয়ন, গণতন্ত্র ও মানবতা সমুন্নত রাখতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। আধুনিক চায়না গড়তে চীনকে আরও উন্মুক্ত করার কথা বলেন তিনি। চীনের বেইজিং থেকে ইমরুল কাসের রিপোর্ট। তার সঙ্গে দলের নবনির্বাচিত পলিটিক্যাল ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্যরাও আসেন। শুভেচ্ছা জানানোর পর সিপিসির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শি জিনপিং অন্য নেতাদের পরিচয় করিয়ে দেন। এরপর বক্তব্য দেন প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, বিশ্বের শান্তি বজায় রাখতে অন্যান্য দেশের সাথে একত্রে কাজ করতে প্রস্তুত চীন। এজন্য কমন ভ্যালু তথা মূল্যবোধের উপর জোর দেন তিনি। আমরা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো উন্নয়ন করতে পারবো না। উন্নয়নের জন্য বিশ্বকেও চীনের দরকার। আমরা আরও উন্মুক্ত হব, বিশ্বের জন্য আরও সুযোগ তৈরি করব। বিশ্ব শান্তি, উন্নয়ন, ন্যায় বিচার, গণতন্ত্র ও স্বাধীনতার জন্য দেশের জনগণের সাথে কাজ করব। প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, চীন বিশ্ব সম্প্রদায়ের জন্য যেমন উন্মুক্ত হবে, তেমনই দল ও রাষ্ট্রের সংস্কার কাজ আরও এগিয়ে নেবে। আমরা সবসময়ই চীনের জনগণের ওপর নির্ভর করি, জনগণের জন্যই কাজ করি। আমরা সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের দল ও দেশের সংস্কার কাজ এগিয়ে নেব। এর আগে গ্রেট হলে 20তম জাতীয় কংগ্রেসের প্লেনারি সেশনের বৈঠক অনুষ্ঠিত হয়। শি জিনপিং এর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন দলের কেন্দ্রীয় কমিটির 203 জন পূর্ণাঙ্গ সদস্য ও 168 জন বিকল্প সদস্য। তাদের ভোটে শীর্ষ পদ সাধারণ সম্পাদক সহ পলিটিক্যাল ব্যুরোর অন্য 6 সদস্য নির্বাচিত হন। প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সিপিসির সাংহাই প্রধান লি চিয়াং। 16 অক্টোবর শুরু হওয়া কংগ্রেস শেষ হয় 22 অক্টোবর। তৃতীয় মেয়াদের জন্য শি জিনপিং এর উপরই আস্থা রাখলেন দলের নেতা কর্মীরা। দলের পাশাপাশি দেশকেও এগিয়ে নেবেন তিনি, এমনটাই প্রত্যাশা দলীয় নেতাকর্মীদের। চীনের সামনে থাকা যে সমস্ত চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় তিনি সফল হবেন, সে প্রত্যাশাও করছেন দেশের জনগণ। ইমরুল কায়েস, বাংলাভিশন, গ্রেট হল, বেইজিং, চীন।